প্রসেনজিতের হাত ধরে পর্দায় থিয়েটার 7ই ডিসেম্বর একসাথে 3টি মেগা। ভাইরাস আবহে সিনেমা দেখার আগ্রহ কমে গেছে। আনলক ও নিউ নর্মালে রাজ্যে বেশ কিছু সিনেমা হল খুললেও টিকিট কাউন্টারে মানুষের দেখা নেই। মানুষ এখন সংক্রমণ, সময় আর মানি ব্যাগ সামলাতে ব্যস্ত। সেই কারণেই টিভি ও নেটের উপর জনপ্রিয়তা বেড়েছে। বাংলা সিরিয়ালে দর্শকের হার বেড়েই চলেছে, আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছেন একাধিক চ্যানেলের প্রযোজনা সংস্থা। সান বাংলা ও প্রসেনজিৎ পৃথক ধারায় ছোট পর্দার বিনোদনকে জমিয়ে তুলছে। আগামী 7ই ডিসেম্বর সান বাংলায় একসঙ্গে শুরু হচ্ছে 3টি নতুন ধারাবাহিক। এই 3টি হলো হারানো সুর, কন্যাদান ও সরস্বতী প্রেম। একেবারে ভিন্ন স্বাদের 3 রকম পারিবারিক গল্প দেখা যাবে এই 3টি মেগা সিরিয়ালে। থাকছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, প্রিয়া মালাকার, মানসী সিংহ, রুবেল দাস প্রমুখ। রাত 9টায় শুরু হবে হারানো সুর। এখানে থাকছেন শর্মিষ্ঠা আচার্য, প্রিয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সরস্বতী প্রেম শুরু হবে রাত 9টায়। এই মেগাতে থাকছেন পল্লবী দে, অভিষেক শর্মা প্রমুখরা। মঞ্চ কাঁপানো থিয়েটারের স্বাদ এবার পাওয়া যাবে টিভিতে। নেপথ্যে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জনপ্রিয় চ্যানেল স্টার জলসা জলসা মুভিজে আগামী 15ই নভেম্বর রাত 8টায় দেখা যাবে থিয়েট্রিক্যাল সিনেমা। 4 দিনে দেখানো হবে 4টি মঞ্চ সফল নাটক। এই তালিকায় আছে অ্যান্টনি কবিয়াল, ব্যাপিকা বিদায়, জয়মা কালী বোর্ডিং ও শ্রীমতী ভয়ঙ্করী। প্রসেনজিতের নিডাস প্রোডাকশন এই অনুষ্ঠানের প্রযোজক। জানা যাচ্ছে এই অনুষ্ঠান 1 ঘন্টার থেকে একটু বেশি সময় ধরে চলবে। সিনেমা ও মঞ্চের স্বাদের যুগলবন্দি উপভোগ করবেন বাংলার অগণিত দর্শক। এই হলো আজকের বিনোদনের খবর। আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।